शुरू করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। এই পূবালী ব্যাংকে আসছিলাম, আমার একটা অ্যাকাউন্ট ছিল, এই অ্যাকাউন্টটা বন্ধ করতে আসছিলাম। আমি আর এই পূবালী ব্যাংকে লেনদেন করতে চাই না। কি কারণে জানেন লেনদেন করতে চাই না? কারণ আপনাদের অনেক গ্রাহক যারা আছেন পূবালী ব্যাংকের আমার মতো, হয়তো আপনাদের কাছে এত তাড়াতাড়ি এই সব ইনফরমেশন পৌঁছায় না যত তাড়াতাড়ি আমার কাছে চলে আসছে। আপনারা জানেন যে এই ব্যাংকের বর্তমান চেয়ারম্যান যিনি, উনি হচ্ছেন যে মঞ্জুরুর রহমান, উনি এই ব্যাংকের পূবালী ব্যাংকের চেয়ারম্যান। আমি এই খবরটা পাওয়ার পর, আপনি জানেন কিনা, এই ভদ্রলোকের নামে গতকালকে ডিবিসি নিউজে আসছে, উনি এর আগে পূবালী ব্যাংকে থাকার আসার আগে উনি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ছিলেন। ওইখানে থাকাকালীন সময়ে উনি 1141 কোটি টাকা লুটপাটের অভিযোগ উনার বিরুদ্ধে এবং দুদক তদন্ত করতেছে, এবং উনি বুদ্ধি করে করছিলেন কি, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ডাইরেক্টর লেভেলে উনার পরিবারের চারজন ছেলে মেয়ে সবাইরে নিয়ে গেছিলেন ওইখানে, নিয়ে এরা পারিবারিক ভাবে যৌথ ভাবে মানুষের 25 লাখ ডেল্টা ইন্স্যুরেন্সের গ্রাহকের টাকা লুটপাটের অভিযোগ তার এই চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে। উনারা এখন দুদক তদন্ত করতেছে, প্রাথমিকভাবে সত্যতাও পাইছে। আমার কথা হচ্ছে যে যে ভদ্রলোক আগের এই যে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের 25 লাখ গ্রাহকের অবস্থা তো শেষ, এরা তো মোটামুটি বাড়ি যাওয়ার মতো অবস্থা। এবং কারা গ্রাহকরা? ধনী লোকরা না, কিন্তু ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকরা কিন্তু গ্রামের গরিব লোকরা, এরা তো বুঝবেই না কিভাবে টাকাগুলো মাইর যেতেছে। এখন আমি চিন্তা করে দেখলাম যে ভদ্রলোক ওইখানে 1141 কোটি লুটপাট করিয়া এখন আইসে পূবালী ব্যাংকে, অথচ পূবালী ব্যাংকের ইমেজ কিন্তু অনেক ভালো। এই কারণে আমি কিন্তু নিজেই এখানে অ্যাকাউন্ট খুলছি। কারণ এই ধরনের একটা বোয়াল মাছ যদি পুকুরে চলে আসে তাহলে ছোটো মাছ আর বাঁচবে না। এই জন্য এই চেয়ারম্যান যেহেতু পূবালী ব্যাংকে চলে আইসে, আমি আল্লাহর হস্তে মাপ চাই, আমি আর পূবালী ব্যাংকে নাই ভাই। আমার হালাল টাকা, আমার টাকার দাম আছে। আমার যারা ফলোয়ার আছেন তাদেরকে বলতে চাই যে ইভেলি যখন বাটপারি শুরু করছিল তখনও লাইভ করে বলছিলাম, এই ধামাকা টামাকা যখন করছিল বাংলাদেশে হয় কি, এই যে আলোচনা হয় হচ্ছে কি, টাকা মাইরা দেওয়ার পরে, টাকা মাইরা দেওয়ার আগে কেউ সতর্ক করে না, না সরকার না কেউ, কেউ কিছু বলে না। এরপরে টাকা মাইরা দেওয়ার পর দেখা যায় কত লোক আইসা বলে যে মামলা করবো হামলা করবো, কোনো লাভ হয় না। আমার আশ্চর্য লাগে কি জিনিস জানেন, এই রকম একটা অভিযোগ যার বিরুদ্ধে 1000 কোটি টাকার অভিযোগ, এই লোকটাকে আরেকটা ব্যাংকের চেয়ারম্যান বানায় কিভাবে এই দেশের রাষ্ট্র ব্যবস্থা, এটা আমার আশ্চর্য লাগতেছে। আমি মাননীয় অর্থমন্ত্রী বরাবরে বলতে চাই, যদি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে সে 1000 কোটি টাকা যদি লুটপাট করে থাকে, তাহলে তারে কোন বিবেকে এই বঙ্গবন্ধুর বাংলাদেশে কিভাবে তারে আবার এইরকম একটা ব্যাংকের প্রধান বানানো হয়? এর মানে কি, আপনারা তো জানেন যে কি লুটপাট করে আইছে সে, তারে আবার লুটপাটের রাস্তা করে দিচ্ছেন এইরকম একটা ভালো ব্যাংক পূবালী ব্যাংক, এই ব্যাংকটারও নষ্ট করে দিতে হবে। আমি জানি যে এটা মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আসছে কিনা জানি না, আসলে কিন্তু আপনাদের চাকরি থাকবে না বহু লোকের। আমি বিশ্বাস করি এটা বঙ্গবন্ধুর বাংলাদেশে এত বাটপারি নেওয়া যাবে না। আমার আশ্চর্য লাগতেছে যে এই যে ফ্যামিলি, এই যে চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব এমন চেয়ারম্যান, আমি আপনাদেরকে বলি যে মঞ্জুর রহমান সাহেব, তার ব্যাপারে আরো ইনফরমেশন নেন। তার একটা চা বাগান আছে, রেমা চা বাগান। এই রেমা চা বাগানের শ্রমিকরা গন্ডগোল করছিল এই অপরাধে, 2-3 মাস এদেরকে বেতন বন্ধ করে অনাহারে রাখা হয়েছে। আমি নিজে গিয়া করোনার সময় তাদেরকে খাবার দিয়ে আইছি, আমি আগে জানতাম না এই ভদ্রলোক যে এত খারাপ। আরো কাহিনী আছে শুনেন, এই মঞ্জুরুর রহমান সে তার মেয়ে বিয়ে করাইছে, ওই যে আরেকটা লুটপাটকারী অভিযোগ যে আছে তার মেয়েও বিয়ে করাইছে আমাদের সাবেক মন্ত্রী এনামুলক মুস্তফা শহীদের ছেলের সাথে, বড় ছেলে। এই ছেলে তো আবার কয়দিন পরে, এই যে তার মেয়ের জামাই আবার কয়দিন পরে এমপি হবে, মন্ত্রী হবে, তখন এত বড় এমপি মন্ত্রী হইলে আর দুর্নীতির কথা কে বলবে? এই হচ্ছে কি এদের পারিবারিক দুর্নীতি। এই জন্য ভাই আমি এত বুঝি না, আমার অ্যাকাউন্ট আমি বলছি আর মাপ চাই, পূবালী ব্যাংকে এই লোক যত দিন পর্যন্ত চেয়ারম্যান আছে আমার টাকা, এই রিস্ক আমি নিতে পারবো না। আপনাদেরকে অনুরোধ করি, এই আমার যে বক্তব্যটা যদি সঠিক হয়ে থাকে, আল্লাহর হস্তে আরো ব্যাংক তো আছে, জানতা বাসাই ওই যে সরকারি ব্যাংকে সোনালী ব্যাংকে জানতাও একটা ব্যাকআপ পাবেন। কারণ বোয়াল মাছ ঢুকে গেছে এই পুকুরে, আর ছোটো মাছ বাঁচবে বলে আমার মনে হয় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এত ক্ষমতা আপনাদের, আমার তো কিছু টাকা খরচ করলে উঠাইও দিতে পারেন, অসুবিধা কি, দেন উঠাইয়া, তাও আমি প্রতিবাদ করে যাইতে চাই। কিছু মানুষের উপকার যদি হয় হোক, বাঁচতে মরতে তো এমনি হবে। কালকে দেখেন নাই রিয়াজ সাহেবের শ্বশুর মাথায় বন্দুক ঠেকাইয়া গুলি করে সুইসাইড করছে, সমাজের অবস্থা কোন জায়গায় গেলে মানুষ সুইসাইড করে এখনো বুঝে উঠতে পারেন নাই, বুঝবেন যখন পুরাপুরি ধ্বংস হয়ে যাবে। আরে